আজকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা তুমি হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য একটা ফর্ম তৈরি করতে পারো সো ফর্ম কিন্তু একটা ওয়েবসাইটের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় দেখা গেছে অনেক রকমের ফর্ম ফিল আপ করে হচ্ছে আমাদের ডাটা হচ্ছে সাবমিট করে থাকি তো এই সাবমিটের পিছনে যে কাজটা যে ওটা হচ্ছে মূলত হচ্ছে ডেভেলপমেন্টের কাজ কিন্তু ফ্রন্ট ফ্রন্টিনে তোমাকে যে একটা সুন্দর করে তুমি ফর্ম তৈরি করবা ওই কাজটা হচ্ছে মূলত তোমার হচ্ছে ফ্রন্ট ইন্ড এর কাজ যেটাকে আমরা বলে থাকি সো দুটো জিনিস একটা হচ্ছে ফ্রন্ট ইন্ড একটা হচ্ছে ব্যাক এন্ড তো এই দুটো জিনিস যদি তুমি না বুঝো তাহলে তুমি হচ্ছে ফ্রন্ট ইন্ড এবং ব্যাক এন্ড দিয়ে হচ্ছে তুমি হচ্ছে একটু সার্চ করে দেখতে পারো ওকে তো যা হোক আমাদের কাজ হচ্ছে একটা ফর্ম তৈরি করা এইচটিএমএল এর মাধ্যমে একটা ফর্ম আমরা তৈরি করব তো এটার জন্য আমরা হচ্ছে আমাদের এডিটরে চলে যাই আর এর আগের ক্লাসে হচ্ছে আমরা এগুলা দেখছিলাম তো এগুলা এখন আপাতত আমাদের আর কোনো দরকার নাই আর আমাদের ব্রাউজারটাও আমরা একটু ক্লিয়ার করে দিলাম এখন ফর্ম তৈরি করার জন্য তোমাকে প্রথম যেটা কন্ডিশন সেটা হচ্ছে ফর্ম নামে একটা ট্যাগ আছে ওই ট্যাগটা তোমাকে আগে নিতে হবে এটা একটা ডবল ট্যাগ আর যা কিছু লিখবা তুমি মানে আমরা একটু পরে যা কিছু লিখবো সেটা সব কিছু আমরা ওই ফর্ম ট্যাগের ভিতরে লিখবো আমাদের সিএসএসও ও এখানে যেগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে দিই আমাদের তাহলে একটু সুবিধা হবে কাজ করতে তো ফর্মের জন্য আমরা প্রথমে হচ্ছে ফর্ম ট্যাগটা লিখে ফেলি তুমি হচ্ছে ফর্ম ট্যাগটা তুমি আগে লিখে ফেলো ফর্ম এটা একটা ট্যাগ তো এটাকে তুমি ক্লোজ করো ওপেন করো তো এটা একটা এই যে ডবল ট্যাগ ফর্ম ট্যাগটা তো দেখবা ফর্মের ভিতরে আবার অনেক সময় অনেক কিছু দেওয়া লাগে সাপোজ তুমি যখন ব্যাকএন্ডে কাজ করবে তখন এখানে একটা জিনিস দিতে হবে অ্যাকশন অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে এবং মেথড নামেও কিন্তু একটা মানে অ্যাট্রিবিউট দিতে হয় তো আপাতত তোমার এগুলোর কোনো কাজ নাই জিনিসগুলো তোমার না দিলেও চলবে সো এগুলো আপাতত থাকুক যেমনি আছে এমনি থাকুক তুমি দিলে দিলে না দিলে নাই বাট এটা তোমার ডেভেলপার এটা দিয়ে দিবা যখন তুমি ডেভেলপমেন্ট পার্টে চলে যাবো তখন দেখবে যে আসলে এই অ্যাকশন এবং মেথড কিভাবে কাজ করে তো আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে সাপোজ তুমি যদি ফর্মের জন্য তোমাকে বেশি যে ট্যাগটা ইউজ করতে হয় এটার নাম হচ্ছে একটা ইনপুট তো ইনপুট এটা একটা সিঙ্গেল ট্যাগ তুমি জানো এস এ দুই রকমের ট্যাগ আছে একটা হচ্ছে ডবল ট্যাগ একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ তো ইনপুট ট্যাগটা যদি তুমি লেখো এখানে এটা একটা সিঙ্গেল ট্যাক তুমি যদি লেখো ইনপুট লিখে যদি তোমার কিবোর্ড থেকে ট্যাপ দাও দেখবে এই যে একটা ইনপুট ট্যাগ কিন্তু চলে আসছে এবং এই ইনপুট ট্যাগের ভিতরে অটোমেটিক্যালি একটা জিনিস চলে আসছে যেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট মানে হচ্ছে টাইপ এবং এটার ভ্যালু হচ্ছে টেক্সট তো দেখি আমাদের ব্রাউজারে কি আসে আমরা যদি সেভ করে ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই দেখবো ওই যে এখানে একটা বক্সের মতো চলে আসছে আমরা যদি একটু বড় করে কন্ট্রোল প্লাস দিয়ে দেখবো আমাদের এখানে একটা বক্সের মতো চলে আসছে এবং এই বক্সের মধ্যে কিন্তু চাইলে আমরা কোনো কিছু কিন্তু লিখতে পারতেছি যে কোনো কিছু আমরা কিন্তু চাইলে এখানে লিখতে পারবো সাপোজ আমি যদি এখানে আমার নাম লিখি তাও কিন্তু লিখতে পারতেছি তো যাই হোক এটা হচ্ছে আমাদের একটা বক্স আসলো যা তো এখন ফ্রম তো আর এরকম হয় না সাপোজ তুমি যদি মনে করো যে একটা ফর্ম তুমি দিতে চাচ্ছ সাপোজ এইরকম মনে করো তোমার হচ্ছে প্রথমে মনে করো তোমার নাম থাকবে এখন তুমি তাহলে কি করবা তুমি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে এই যে এটার মধ্যে আগে হচ্ছে তুমি হচ্ছে লিখে দিলা সাপোজ হচ্ছে পাস্ট নেম আমাদের টিউটোরিয়ালটা একটু বড় হবে কারণ এটা হচ্ছে বুঝাইতে একটু কষ্ট আছে সো ফার্স্ট নেম লিখে দিলে আগে এরপর যদি তুমি যদি এখানে যদি এই যে দাও দেখো তোমার কিন্তু এই প্রথমে চলে আসছে ফার্স্ট নেম তারপরে যদি তুমি আবার এই সেম একই কাজটা করো যে তুমি যদি আবার এখানে লেখো লাস্ট নেম লাস্ট নেম তোমার মনে করো সো আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে করতে সব সময় ছোট হাতের লেখার অভ্যাস হয়ে গেছে তো লাস্ট নেম লেখে তুমি যদি আবার লেখো লাস্ট নেম লেখো লাস্ট নেম লিখে যদি তুমি এন্টার দাও নিচে যদি তুমি আবার যদি ইনপুট লেখো দেখো ওখানে ইনপুট টাইপ টেক্সট চলে আসছে তো তুমি যদি একটা রিলোড দাও দেখবা যে পাশে কিন্তু আবার চলে আসছে তোমার হচ্ছে লাস্ট নেম তো তুমি এই ফার্স্ট নেমের মধ্যে তোমার নামের প্রথম লিখতে পারো লাস্ট নেমের মধ্যে শেষ অংশটা তুমি এভাবে লিখতে পারো এটা হচ্ছে একদম বেসিক একটা কমন জিনিস তো এবার চলো আমরা হচ্ছে একটু মানে সুন্দর করে ফর্মটাকে একটু ডিজাইন করার ট্রাই করি তো একটা জিনিস তুমি চিন্তা করো তুমি অনেক ফর্মের মধ্যে দেখবা যে এখানে তোমার হচ্ছে এখানে বলে দে যে এন্টার ইউর ফার্স্ট নেম এই কথাটা কিন্তু বলে দে যেটা দেখলে হচ্ছে আমরা বক্সটা দেখলে বুঝতে পারি যে আচ্ছা আমার এখানে তো ফার্স্ট নেম লেখা দরকার তো এটা লেখার জন্য তোমাকে কিছু করতে হবে না জাস্ট তুমি হচ্ছে এই একটা অ্যাট্রিবিউট নিয়ে নাও ইনপুটের মধ্যে সো এই লাস্ট নেমটাকে নিচে নামাও এটা আমরা পরে আরো সুন্দর করতেছি একটা অ্যাট্রিবিউট নিবে জাস্ট তুমি ইনপুটের মধ্যে তো অ্যাট্রিবিউটটা হচ্ছে এটার নাম হচ্ছে তোমার প্লেস হোল্ডার এটার নাম হচ্ছে যে প্লেস হোল্ডার এটার ভিতরে তুমি যাই লেখো দেখো তুমি যদি লেখো এন্টার ইউর ফার্স্ট সাপোজ নেম এই কথাটা তুমি লিখে দিলা এটা যদি যদি তুমি রিলোড দাও দেখো তোমার কিন্তু বক্সের মধ্যে কিন্তু একটা এই যে দেখো একটা ছায়ার মতো একটা আফসা লেখা চলে আসছে ফার্স্ট নেম তো তুমি যদি তোমার ফার্স্ট নেম যদি এখানে ক্লিক করে যদি লেখা শুরু করো তাহলে কিন্তু এটা কিন্তু আবার চলে যাবে তো এই হচ্ছে তোমার প্লেস হোল্ডার ইউজ করা যে তুমি কোনো কিছু না থাকলে তোমাকে হচ্ছে বলে দিবে যে তোমার ফার্স্ট নেম লেখো একইভাবে তুমি যদি এখানে বলে দিতে চাও যে তোমার লাস্ট নেম তাহলে তুমি কি করতে হবে বুঝে গেছো জাস্ট এই সেম অ্যাট্রিবিউটটা তুমি হচ্ছে এখানে প্লেস হোল্ডারের মধ্যে ইউজ করে ফেলো এখানে লিখে দাও এন্টার ইউর লাস্ট নেম সো দেখবা তুমি হচ্ছে এই জিনিসটাও তোমার ওই সেকেন্ড যে বক্সটা আছে এটার মধ্যে কিন্তু চলে আসছে কিন্তু ফর্মের ভিতরে সেকেন্ড বক্সে চলে আসে তো আমরা এটা তো হচ্ছে আমাদের জাস্ট একটা বেসিক কনসেপ্ট ফর্মের তারপরে এবার দেখো তোমার কিন্তু এই যে এখানে কিন্তু লাস্ট নেমটা কিন্তু পাশাপাশি চলে আসছে সো এরকম যদি কোনো কিছু পাশাপাশি চলে আসে এটাকে যদি আমরা নিচে নামায় দিতে চাই যে কোনো জায়গায় যে তুমি চাচ্ছ একটা কিছুকে নিচে নামায় দিবা তো এই নামানোর জন্য এস এ একটা ট্যাগ ইউজ করে যেটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ সো এই ব্রেক ট্যাকটা দিলে যেটা হবে সেটা হচ্ছে ওখান থেকে ব্রেক হয়ে নতুন করে একটা লাইন নিয়ে নিবে তো ব্রেক ট্যাকটা তুমি চাচ্ছ হচ্ছে তোমার এই লাস্ট নেম যেখানে শুরু হয়েছে ওখান থেকে তুমি হচ্ছে চাচ্ছ এটা হচ্ছে নিচে নেমে যাবে তাহলে তোমাকে যেটা করতে হবে এখানে এভাবে দিলে তো আর নামবে না তুমি এভাবে দিলে তো নামবে না তুমি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে বিআর এটা একটা সিঙ্গেল ট্যাক জাস্ট বিআর লিখে একটা ট্যাপ প্রেস করো কিবোর্ডের দেখবা এই যে একটা বিআর ট্যাগ এখানে চলে আসছে তো তুমি যদি এবার যদি রিলোড দাও দেখবে এটা কিন্তু নিচে নেমে গেছে কিন্তু আবার বেজে গেছে সো তুমি যদি আরো কয়েকটা বিয়ের এখানে দাও সাপোজ আরো দুইটা বিয়ার দাও তাহলে দেখবে যে আরো একটা ব্রেক হচ্ছে বিয়ার মানে হচ্ছে লাইন ব্রেকারকে তো তুমি হচ্ছে দিলাই যে দেখো কিন্তু অ তিন চারটা বিয়ার নিছি আমরা এখানে যে কয়টা বিয়ার দিছি তিনটা বিয়ার তো আমরা যদি দুইটা বিয়ের দিই তাহলে মোটামুটি মনে হয় এটা ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে দুটো বিয়ার ইউজ করি দেখি এটা এই যে দেখো দুই বিয়ারে সে এতটুকু পর্যন্ত আসছে তো এটা হচ্ছে মেন কথা আমরা হচ্ছে একটু আজানের যা হোক আমরা আজানের একটা ব্রেক নিলাম তো দেখো এটা কিন্তু আমরা এভাবে লিখছি কিন্তু প্রফেশনাল স্টেজে কিন্তু তুমি এভাবে কিন্তু লিখবা না তুমি একটা জিনিস একটু দেখো তোমাকে হচ্ছে একটা ফর্ম দেখায় মনে করো এটাও তো একটা ফর্ম এই যে একটা ফর্ম কিন্তু এই যে এখানে তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবা তোমার হচ্ছে পাসওয়ার্ড দিবা এরপরে লগ ইন করবা তো এটা একটা ফর্ম তো একটা জিনিস একটু খেয়াল করো আমাদেরও এরকম একটা বক্স আছে আমরা চাইলে যে এখানে লিখতে পারি কিন্তু তুমি হচ্ছে একটা জিনিস একটু খেয়াল করো যেটা হচ্ছে তোমার দেখো এই ইমেল অর ফোন নাম্বার এই লেখাটার উপরে যদি তুমি মাউস নিয়ে ক্লিক করো দেখো তোমার এখানে কিন্তু কারসার চলে আসছে তোমাকে আরেকবার দেখাই এ তুমি মনে করো পাসওয়ার্ডটা এই এখানে চাইলে এভাবে ক্লিক করে তুমি লিখতে পারো এটা কোনো বিষয় না কিন্তু তুমি একটা জিনিস দেখো যে এই ইমেলের উপরে যখন তুমি ক্লিক করবে দেখবে কারসারটা এখানে চলে আসছে তুমি একটু বুঝার ট্রাই করো আর তোমার বোঝার জন্য না বুঝলে একটু বড় করে দেই দেখো আমরা হচ্ছে এখানে কিছু লিখতে চাইতেছি কিন্তু এটার জন্য আমাদের এখানে আলাদা করে ক্লিক করার দরকার না আমরা যদি নামের উপরে

অথবা এখানে ক্লিক করলে তো সিলেক্ট হবে এটা তো কোনো মিস নাই তো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে হচ্ছে এটা করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে আমরা হচ্ছে নিচের অংশটা আপাতত কেটে দিই আর এখানে বিয়ারটা উঠে এতটুকু অংশ কাটিয়ে দি আমরা হচ্ছে প্রথমটা দিয়ে এটা বুঝাই এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে হচ্ছে প্রথম এ ফার্স্ট নেমটাকে একটা ট্যাগের ভিতরে ঢুকা দিতে হবে যেটা নাম হচ্ছে লেভেল ট্যাগ তো তুমি এটাকে কাট করে নিয়ে ফেলো এখানে সুন্দর করে লেখা ফেলো লেভেল তো লেভেল লিখে যখন তুমি এভাবে এন্টার দিবা অথবা ট্যাপ দিবা দেখবা যে লেভেলটা একটা তোমার এখানে কিন্তু চলে আসছে পাশাপাশি লেভেল আসার সময় কি করছে আবার ফর নামে কিন্তু একটা এই যে একটু বড় করে তোমার বোঝার জন্য এ ফর নামে একটা অ্যাট্রিবিউটও কিন্তু সাথে করে নিয়ে আসছে সো তুমি যদি এটা এভাবে সিঙ্গেল লেখো তাহলে কিন্তু আসবে না এই যে তুমি যদি এভাবে লেখো যে রাইট অ্যাঙ্গেল লেভেল তো এভাবে লিখলা শেষ করলা দেখো তখন কিন্তু আসবে না তখন আবার তোমাকে এখানে আলাদা করে এ ফর নামে অ্যাট্রিবিউটটা নিতে হবে তো যাও একই কথা তো এবার এটার ভিতরে তুমি হচ্ছে এই কন্ট্রোল বি দিয়ে তোমার ফার্স্ট নেমটাকে দিয়ে দাও তো দিয়ে দিলে তুমি দেখো কি হয় এত খুশি হওয়ার কারণ নাই দেখো এখানে তুমি ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট কিন্তু হইতেছে না আমরা তো চাইছি ক্লিক করলে এখানে এই যে এখানে যেরকম এই মাউসের কারসারটা চলে আসে এ আমরা যখন এখানে ক্লিক করব এটা যেন চলে আসে এটার জন্য তোমাকে হচ্ছে কানেক্ট করে দিতে হবে এই লেবেল আর ইনপুট এই দুইটার মধ্যে একটা সম্পর্ক একটা জোড়া লাগায় দিতে হবে যেটাকে আমরা ওয়েবের ভাষায় বলি কানেক্ট করে দেওয়া। এই কানেক্ট করার জন্য তোমার এই ফর মধ্যে লেবেলের মধ্যে যে ফর আছে এই ফর মধ্যে তোমাকে কিছু একটা লিখতে হবে। सपोज তুমি লিখে দিলাম ফাস্ট। ফাস্ট কথাটা লিখে দিলা। এটা লিখলেই তোমার কাজ শেষ না। এsem একই জিনিস তোমাকে হচ্ছে এখানে আরেকটা জিনিস নিতে হবে যেটা এমানি অ্যাট্রিবিউট নিতে হবে যেটা নাম হচ্ছে আইডি আইডি এই আইডির মধ্যে তুমি এসএম একই কথা লিখে দিতে হবে এখানে লিখছো ফার্স্ট এখানেও লিখে দিতে হবে তোমাকে হচ্ছে ফার্স্ট ধরো তুমি এখানে কিছু লিখছো এমন লিখছো আর এখানে মন করো অন্য আরেকটা জিনিস লিখছো তাহলে কিন্তু কানেক্ট হবে না জিনিসটা ভালো করে বুঝিও যে লেভেলের মধ্যে তুমি হচ্ছে একটা অ্যাট্রিবিউট নিবা ফর নামে এ যে ভ্যালুটা তুমি দিবা এখানে ইনপুটের মধ্যে আইডি নামেও তুমি একটা ওই আইডির ভ্যালুও তুমি সেম দিবে একটা ভুলভাল লেখো তাহলে কিন্তু তোমার কাজ করবে না তো এবার যদি তুমি কন্ট্রোল দিয়ে সেভ দাও এবার যদি তুমি রিলোড দাও তো দেখো তুমি এর নামের উপরে ক্লিক করো দেখো তোমার কিন্তু মাউসের কার্সারটা সিলেক্ট হয়ে গেছে এবার তুমি চাইলে কিন্তু লিখতে পারতেছো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখো তুমি এখানে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট দেখছো তো তুমি কিন্তু আবার ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে লিখতে পারতেছ। তো এটা হচ্ছে এই লেভেল আর এর হচ্ছে তোমার হচ্ছে ক্যারিশমা। তো যাওক আমরা তো এটা লিখে ফেললাম। আমরা এটা পারি এখন মনে করো। তো এখন আমরা চাচ্ছি এইখান থেকে আমাদের হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম তো লিখে ফেললাম। তো আমরা হচ্ছে ফার্স্ট নেম লিখে ফেলছি। এবারে চলো আমরা হচ্ছে একটা লাস্ট নেম লিখে ফেলি। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা লেভেল ট্যাগ নিব লেভেল এটার মধ্যে পরের মধ্যে কি দিব সেটা পরের হিসাব আগে আমরা লাস্ট নেমটা লিখে ফেলি লাস্ট নেম যেটা মেইন ম্যান্ডেটরি বিষয় সেটা আগে লিখে ফেলি লাস্ট নেম আচ্ছা লিখে ফেললাম তারপর আমরা একটা ইনপুট নিব এবং এই ইনপুটের টাইপটা হবে টেক্সট হবে কারণ নামে তো মানুষ লেখে টেক্সট ইনপুটের টাইপ অনেক রকমের ইনপুট টাইপ আছে তুমি আস্তে আস্তে বুঝে যাবা তো স্বাভাবিকভাবে মানুষ যেখানে লেখে সেটা হচ্ছে তোমার টেক্সট টাইপ বলে টেক্সট টাইপের ইনপুট তো তুমি এটা দিয়ে দিলা এবং এটার মধ্যে একটা প্লেস হোল্ডার দিয়ে দাও তুমি সুন্দর করে এখানে লিখে দাও এন্টার ইউর লাস্ট নেম তুমি এটা দিয়ে দিলা এটা দিয়ে দিলে কিন্তু দেখো তোমার এটা আসবে পাশাপাশি চলে আসছে তো তুমি জানো পাশাপাশি না আসার জন্য কি করতে হয় এটা তো তুমি জানো একটু আগে দেখাইছি তুমি জাস্ট এই যে তোমার এই প্রথম যে ট্র্যাকটা যেখানে শেষ হয়েছে ওখানে হচ্ছে তুমি একটা বিয়ার দিয়ে দাও সাপোজ তুমি চাইলে মাঝখানে এন্টার দিয়ে এখানেও দিতে পারো একটা বিয়ার আরেকটা বিয়ার দুইটা বিয়ার দিয়ে দিলা এবার যদি তুমি এখানে দাও দেখো এই যে একটু নিচে চলে আসছে তো লাস্ট নেমে কিন্তু আমরা কিন্তু এই যে ফর এর ভ্যালুটা সিলেক্ট করে নেই যে জন্য ফার্স্ট নেমে ক্লিক করলে সিলেক্ট হয় কিন্তু লাস্ট নেমে হয় না তুমি তো জানো এটা কিভাবে করতে হবে জাস্ট এখানে একটা ভ্যালু লিখে দাও লাস্ট ওকে লাস্ট এখানে তুমি একটা আইডি দিয়ে দাও যেটা ভ্যালু হবে লাস্ট মানে তোমার ফরার ভ্যালু আর আইডির ভ্যালু দুটোটাই কিন্তু সেম হইতে হবে। এবারে দেখো তুমি এখানে ক্লিক করলে এটা সিলেক্ট এখানে ক্লিক করলে এইটা সিলেক্ট হয়ে গেছে। সো তুমি কিন্তু এই যে এদের মতো কিন্তু একটা বানাই ফেলছ এই যে ফেসবুক এর মতো কিন্তু এই যে দেখো এই ক্লিক করলে সিলেক্ট এই যে ক্লিক করলে কাটসা চলে আসে। এটা কিন্তু বানানো তুমি শিখে গেছো অলরেডি। আচ্ছা। তারপরে তুমি যেটা দেখতে পারো সেটা হচ্ছে তুমি হচ্ছে কারোর কাছ থেকে মেইল নিতে পারো। যেমন এই যে ওরা যে বলল যে ওদের কাছে হচ্ছে মেইল অথবা ফোন নাম্বার দিতে চাচ্ছি আমরা। তা আমরা আপাতত চাচ্ছি হচ্ছে মেইল নিব শুধুমাত্র। তো আমরা আমাদের মেল নিলে যেন এটা নিচে নিচে আসে এই আমরা হচ্ছে বিয়ার কপি করে জাস্ট হচ্ছে এই যে এটার নিচে দিয়ে দিই তাহলে পরের লাইন থেকে যা কিছু দিব সেটার নিচে নিচে আসবে তো আমরা হচ্ছে আবার একটা লেভেল নি আমাদের কাজ হচ্ছে লেভেল নিলাম এবং হচ্ছে এই ফরের মধ্যে আমরা লিখে দিলাম হচ্ছে মেল তো এখানে লিখে দিলাম হচ্ছে ইমেল মানে তোমার ইমেল তোমার ইমেলটা দাও তো ই এর পরে হচ্ছে এভাবে একটা হাইফেন দেওয়া উচিত ইমেল নিলা এরপরে তুমি একটা ইনপুট নিলা ইনপুটটার টাইপ কিন্তু আর টেক্সট হবে না কারণ তুমি একটা মেল নিতে চাচ্ছ ইনপুটের টাইপ হবে তোমার হচ্ছে মেইল হবে ইনপুট টাইপ মেল দিতে হবে তোমাকে সরি ইমেল দিতে হবে কেন ইমেল দিতে হবে সেটা একটু এক্সপ্লেন করতেছি ইনপুট টাইপ দিতে হবে তোমাকে হচ্ছে ইমেল দেখো এই যে তুমি যদি ইনপুট টাইপ টেক্সট দাও সাপোজ তুমি মনে করো ইনপুট টাইপ দিলা টেক্সট টেক্স টেক্স দিলা ভালো কথা তো টেক্স দিলে কিন্তু সমস্যা নেই যে কোনো কেউ এখানে এসে লিখতে পারবে যে এই হাবি যাবি অ্যাডেটেড মনে করো জিমেল ডট কম এই কথাটা সে লিখতে পারবে কোনো প্রবলেম নাই কিন্তু যেটা প্রবলেম হবে এই মেলটা কিন্তু যখন তুমি ব্যাক ইন্ডে মানে হচ্ছে তোমার যখন তুমি যখন ডেভেলপমেন্ট করবে এই ফর্মটাকে তখন কিন্তু এটা আর কাজ করবে না কারণ এটা সে বুঝবে না এটা যে একটা ইমেল সো এই জন্য তোমাকে হচ্ছে অবশ্য অবশ্যই এখানে ইমেলের টেক্সটের জায়গায় হচ্ছে ইমেল ব্যবহার করতে হবে তার মানে তুমি পাইলে আরেকটা জিনিস পাইলা যে ইনপুট টাইপ ইমেলও হয় ওকে তো এখানেও তুমি চাইলে প্লেস হোল্ডার দিতে পারো তোমার যদি ইচ্ছা হয় এখানে হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দাও সাপোজ ইউর ইমেল ইমেল এটা তুমি দিয়ে দিলা তাহলে তুমি দেখবে এখানে হচ্ছে এটা চলে আসবে আর যদি তুমি এই যে ক্লিক করলে যেন সিলেক্ট হয় এরকম সিলেক্ট চলে আসে তাহলে তুমি এই ফরের মধ্যে দিস মেল এখানে একটা আইডি নিয়ে নাও সুন্দর করে এই আইডির মধ্যে তুমি দিয়ে দাও মেল ওকে এটা 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 দিয়ে দিলা কিন্তু কিন্তু হয়ে হয়ে গেছে গেছে অলরেডি আমরা যদি ক্লিক করি যে তো আচ্ছা তারপরে তোমার এখন দরকার হবে পাসওয়ার্ড নেওয়া তো আমরা হচ্ছে আবার দুইটা বিয়ের নিচে দিয়ে দিই যেন আমাদের এই ফর্মগুলা একটা নিচে নিচে আসে তো বিয়ের না দিলে তো পাশাপাশি চলে আসবে এটা তো বুঝো তুমি তো দিয়ে দিলাম তো আমরা হচ্ছে এবার যেটা করবো সেটা হচ্ছে আরেকটা লেভেল নিলাম এটা হচ্ছে দিয়ে দিলাম পাস মানে এটা পাসওয়ার্ড হবে আমরা এখানে বলে দিলাম পাসওয়ার্ড ডাব্লিউ আর ডি পাসওয়ার্ড যে বাই পাসওয়ার্ড দাও আর ডি হবে এখানে এই যে পাসওয়ার্ড দাও তো এটার ইনপুট এটার যে ইনপুটটা তোমার এটার ইনপুট টাইপ হবে তোমার এগুলো কেটে দাও আসছে আচ্ছা লেভেল ইনপুট ইনপুট টাইপ টাইপ তোমাকে দিতে হবে তুমি তুমি যদি দাও সাপোজ মনে দিয়ে এখন কেউ যদি তোমার এখানে পাসওয়ার্ড লেখে এটা কিন্তু এভাবে দেখা যাবে কিন্তু আমরা কিন্তু সচরাচর এরকম না আমরা কিন্তু যেটা দেখি সেটা হচ্ছে যে পাসওয়ার্ড সংখ্যা লিখলে কিন্তু এটা তুমি যাই লেখো কিন্তু এরকম আসে জিনিসটা সিকিউর থাকে তো এই জন্য তোমাকে অবশ্যই এখানে ইনপুটের টাইপ টাইপটা দিয়ে দিতে হবে পাসওয়ার্ড মনে রাখবা ছোট হাতের অক্ষরে লিখে দিবা পাসওয়ার্ড আর এখানে তুমি প্লেস হোল্ডার চাইলে দিতে পারো सपोज প্লেস হোল্ডার তুমি দিয়ে দাও তোমার যদি দিতে সুন্দর লাগে ইওর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিলা কন্ট্রোল এস দিয়ে সেভ দাও তুমি যদি রিলোড দাও দেখবে এখন যদি তুমি এঘরে লেখো দেখো পাসওয়ার্ডের মতো লেখা উঠতেছে আবার এগুলাতে লিখলে টেক্সট এগুলা লিখলে টেক্সট এগুলা লিখলে টেক্সট তো তুমি দেখো এই যে ইমেইলের ঘরটা কিন্তু লাল দেখাইতেছে কারণ হচ্ছে তুমি এখানে একটা পরিপূর্ণ ইমেল লেখো না। যখন তুমি ডট এট দিয়ে মনে করো Gmail লিখে দিবে তখন কিন্তু এটা বুঝে নিবে যে আচ্ছা এটা ইমেল। আর ওইটা ছাড়া যদি তুমি এমনি কোনো টেক্সট লেখা শুরু করো তাহলে কিন্তু এটা তোমাকে একটা ওয়ার্নিং দিতেছে যে এটা তো ইমেইলের ঘর তুমি এখানে শুধু শুধু টেক্সট কেন লিখতেছ তো এই হচ্ছে অবস্থা। তো পাসওয়ার্ডের ঘরও তুমি এটা দিয়ে দিলা এবং হচ্ছে তুমি হচ্ছে এখানে একটা আইডি দিয়ে দাও তাহলে এটা দোনজন কানেক্ট হয়ে যাবে। তো তুমি হচ্ছে আইডি দিলা আর পরের মধ্যে যেসব পাস এখানে অবশ্যই করব পাস তো এটা কিন্তু তোমার হয়ে গেল কিন্তু এই যে এটা কিন্তু ক্লিক করলে এই যে সিলেক্ট তো তুমি কিন্তু একটা খুব ভালো মানের একটা জিনিস বানাইতেছ এবং এগুলা কিন্তু সচরাচর কেউ দেখায় না এই হচ্ছে প্রবলেম আমাদের দেশে একটা প্রবলেম সচরাচর কেউ দেখায় না আবার দেখাইলে এটা দামও থাকে না এই হচ্ছে দুইটা প্রবলেম দেখাইলেও দোষ না দেখাইলেও দোষ আচ্ছা এখন আমরা চাচ্ছি হচ্ছে এই যে এরকম জিনিস আনতে কোথায় গেল এটা আচ্ছা আমরা চাচ্ছি যে এরকম জেন্ডার তুমি হচ্ছে এরকম জেন্ডার সিলেক্ট করতে পারবা মেল ফিমেল কাস্টম তোমার ইচ্ছা মতো তুমি হচ্ছে সিলেক্ট করতে পারবা তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে এই বিআরটা তো আমরা অবশ্যই দিয়ে দিই একটু তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে আর জেন্ডারটা কিন্তু আবার একটু অন্য স্টাইলে তো বিআর দিয়ে দাও তুমি হচ্ছে এখানে একটা লেভেল ট্যাগ নিয়ে নাও লেভেলের মধ্যে তুমি এখানে ফর টরের মধ্যে কিছু লিখে লাভ নাই লেখিও না একটু পরে বুঝবা কেন লিখবে না জাস্ট এখানে লিখে দাও জেন্ডার জেন্ডার লিখে দাও জেন্ডার লেখার পরে তুমি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তোমাকে হচ্ছে এখানে একটা ইনপুট নাও তুমি ইনপুট সাপোজ টাইপ দিয়ে দিতে হবে তোমাকে কিন্তু কি দিবা টাইপ এবার কি জেন্ডার টাইপ দিবে না তোমার হচ্ছে এই রকম এই যে বাটন গুলো এই যে দেখো এরকম গোল গোল যে বাটন এগুলাকে ওয়েবের ভাষা বলে রেডিও বাটন এই রেডিও বাটন যেটা আছে তুমি হচ্ছে এরকম ইনপুটের টাইপটা হচ্ছে রেডিও হবে তো তুমি এখানে সুন্দর করে লিখে দাও রেডিও তো যখন তুমি রেডিও লিখে দিবা এ দেখবা তোমার এখানে কিন্তু এরকম বাটন একটা চলে আসছে কিন্তু এই যে দেখো এটা চলে আসছে তুমি ক্লিক করলে এটা দেখো সিলেক্ট হইতেছে তো জেন্ডারে তুমি দিয়ে দিলা আর এই জেন্ডার লেখাটা পাশাপাশি চলে আসছে তো এই জন্য আমরা এইখানেও একটা এই বি আর দিয়ে দিই তাহলে হচ্ছে দেখবা তুমি হচ্ছে এটা এই এই বক্স ইয়েটাকে রেডিও বাটনটাকে নিচে নামায় দিবে একটা বি আর এর কারণে সো তুমি জেন্ডার তো দিলে এখন জেন্ডারের পাশে তো যে এরকম মেল ফিমেল লেখা থাকে এখন এই দেখো রেডিও বাটনের ডান পাশে তাহলে তুমি লিখে ফেলো ফিমেল ওরা হচ্ছে ফিমেল লেখছে আগে তো আমরা হচ্ছে এখানে ফিমেল লিখে ফেলি এফ এ ফিমেল লিখে দিলাম তাহলে দেখবে আমাদের এই রেডিও বাটনের এই পাশে কিন্তু এই যে ফিমেল লেখাটা কিন্তু চলে আসছে কিন্তু ঠিক আছে তো তুমি এবার যদি আরেকটা জিনিস করো যে সেম তুমি আবার মেলও নিতে চাচ্ছ তাহলে কি করবা এর নিচে এসে আবার একটা ইনপুট বাটন নাও ইনপুট সো এটা দিয়ে দাও রেডিও সিম্পল তারপরে তুমি এখানে দিয়ে দাও হচ্ছে মেল ওকে ওরা হচ্ছে মেল তারপরে দিয়ে দিলা তুমি এই যে দেখো এটা কিন্তু পাশাপাশি চলে আসছে তো এবার একটা প্রবলেম দেখো তুমি প্রথম প্রবলেম যেটা ধরো মনে করো তুমি এটাকে সিলেক্ট করলে এখন এটাও সিলেক্ট হয়ে রইছে এটাও সিলেক্ট হয়ে মানে দোনোটা জিনিস তোমার সিলেক্ট হয়ে রইছে এটা তো একটা মহা মুসিবত যে এই দোনোটা জিনিস সিলেক্ট থাকলে তো তুমি হচ্ছে এটা কাজ করতে পারবা না তো এই জন্য তোমাকে যেটা করতে হবে তুমি যে কোনো একটা সিলেক্ট করবা তুমি তার দুইটা সিলেক্ট করবা না ঠিক না তো এই জন্য তোমাকে যেটা করতে হবে এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটা নাম হচ্ছে নেম নেম নাম হচ্ছে একটা অ্যাট্রিবিউট ও আল্লাহ আচ্ছা নেম ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে হচ্ছে তুমি একটা অ্যাট্রিবিউট নিয়ে নাও নেম ইটস এম এটার মধ্যে তোমাকে নেম নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে দেখো কি করতেছি আমি নেম ইকুয়াল টু ডাবল কোটেশন সো তুমি চাইলে এখানে হচ্ছে একটু হচ্ছে দোনোটাকে হচ্ছে একটু এই ফাঁক ইয়া করে দিতে পারো সমস্যা নাই এখন এই দোনোটা অ্যাট্রিবিউটে কিন্তু তোমাকে সেম ভ্যালু ইউজ করতে হবে মনে রাখো কিন্তু এ সেম ভ্যালু ইউজ করতে হবে সো তুমি এখানে দিয়ে দিতে পারো এটা হচ্ছে জেন মানে জেন্ডার সো এখানেও দিতে হবে তোমাকে সেম সাপোজ জেন এটা একটু জটিল টাইপের জিনিস তুমি ভালো করে বুঝে তারপরে প্র্যাকটিস করো একবার দুইবার করলে দেখবা ঠিক হয়ে গেছে এবার যদি ক্লিক করো দেখো তুমি এই যে এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হইতেছে এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হইতেছে মানে এখন অনেক ঠিক আছে যে এটা সিলেক্ট করলে এটা এইটা সিলেক্ট করলে এটা তুমি যদি একটু যদি নামটা চেঞ্জ করে দিতে সাপোজ এখানে এই যেটা মনে করো যে তুমি হচ্ছে বড় হাতে দিয়ে দাও তাইলে দেখো যে খেলা খতম এই এই যে দেখো এবার কিন্তু কিন্তু সিলেক্ট হয়ে গেছে তার মানে তোমাকে সাবধান থাকতে হবে যে আমার নেম এর ভ্যালু যেন সেম থাকে না হলে কিন্তু তুমি আলটিমেটলি ফিমেল বুলে তুমি হচ্ছে মেল বুলে সিলেক্ট করে ফেলবে ফিমেল পরে দেখবে যে এদিকেও যাইতে পারতেছ না আবার ওদিকেও যাইতে পারতেছো না তো এখন তো ঠিক আছে আচ্ছা তো এটা গেল এরপরে তুমি চাইতেছো না তোমার মনে অনেক দিনের ইচ্ছা তুমি এই নামের উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে আবার এই নামের উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হবে তো এটা যদি করতে চাও এটা তো আরো ইজি ব্যাপার জাস্ট এই ফিমেলটাকে এবার তুমি লেভেল ট্যাগের মধ্যে নিয়ে নাও জাস্ট এখান থেকে লেখাটাকে কাট করো আর এখানে একটা লেভেল দিয়ে দাও তুমি সুন্দর করে এই যে দেখো ফর চলে আসছে আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করো এই ফর এর মধ্যে দিয়ে দাও তুমি ফিমেল ফিমেল এই বানানগুলা খেয়াল রাখবা আইএল হবে আমি হচ্ছে এখানে ফিম যাই লেখছি লেখছি ফিমেল দিয়ে দিলাম ছোট হাতের অক্ষরে এবার আমাকে কিন্তু এখানে একটা আইডিও দিয়ে দিতে হবে তো তুমি জানো এই আইডির ভ্যালু কি হবে এম এলি ফিমেল তাহলে দেখবে তোমার ওইটা কিন্তু সিলেক্ট করার অপশন চলে আসছে যে ফিমেলের যেটা দেখো নামের উপরে ক্লিক করলে সিলেক্ট হবে তোমার এই যে দেখো এদিকে আসছো এই নামের উপরে ক্লিক করে এটা সিলেক্ট সেম কাজটা এটাকেও করে ফেলো তুমি সুন্দর করে এটা খুব বাজে অভ্যাস প্রথম অবস্থায় যদি তুমি সুরি বিদ্যাসিকে দাও তুমি জীবনেও ডেভেলপার হইতে পারবে না তুমি হচ্ছে কোড করতে থাকো তো আমিও হচ্ছে তোমার মতো আর করতেছি না লেভেল তুমি কখনোই বুলো এখানে লিখে ফেলো লেভেল হ্যাঁ আমরা যখন কাষ্ট শিখছি তখন কি এরকমই তোমার মত এত শর্টকাটে এভাবে লেবেল লেবেল বি ই এল লিখে এভাবে এন্টার দিয়ে শিখি না আমরা হচ্ছে পুরো ট্যাগটাকে এভাবে ধরে ধরে লিখতাম এই যে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে আমি সে কি কষ্ট নোটপ্যাডে করতাম এল ই বি ই এল শেষ করতাম এখন তো শেষ করলে পরেরটা চলে আসে তখন শেষ করলে এরকম আসতো না ওই পুরোটাটাই ম্যানুয়ালি লিখতে হতো তো যাও তারপর এটা তো যে সুবিধা হইছে তারপর মানে তুমি হচ্ছে এটাকে একটু ওইভাবে ইউজ করবা যেন তুমি এক্সপার্ট হইতে পারো এখানে তুমি একটা ফর দিয়ে দাও ফরের একটা দিয়ে দিলা সাপোজ মেল এখানে একটা আইডি দিয়ে দাও যত হাতে হাতে লিখবে তুমি তত কিন্তু এক্সপার্ট হইবে এটা মনে রাখিও মেল দিয়ে দাও এস দিয়ে সেভ দাও

কেটে দিলা তারপর যদি নতুন করে এসে যদি এটার মধ্যে তুমি ঢুকো তো ঢুকলে দেখবে যে ডিফল্ট ভাবে কোনটা সিলেক্ট হয়েছে তুমি একটু খেয়াল করো দেখো ডিফল্ট ভাবে কিন্তু এই কোনোটাই সিলেক্ট নাই তো তুমি এই বুদ্ধিটা একটা কাজে লাগায় দাও তুমি হচ্ছে জাস্ট মেলকে ডিফল্ট ভাবে সিলেক্ট করে রাখো এরপর যে যেটা মন চাই এটা সিলেক্ট করবে তো তুমি হচ্ছে মেলকে যদি ডিফল্ট ভাবে সিলেক্ট করতে চাও তাহলে এখানে হচ্ছে তোমাকে হচ্ছে একটা সিঙ্গেল এ সিঙ্গেল একটা অ্যাট্রিবিউট তোমাকে লিখে দিতে হবে যেটা নাম হচ্ছে চেকড সি এইচ সিকে এইটি চেকড জাস্ট কথাটা লিখে দাও এবার যদি তুমি রিলোট দাও দেখো যে মেল কিন্তু ডিফল্ট ভাবে সিলেক্ট তো এবার তুমি কেটে দাও বিশ্বাস না হইলে কাটো কেটে দিয়ে রিলোড দাও দেখো ডিফল্টভাবে কিন্তু মেল সিলেক্ট তুমি চাইলে ফিমেলও সিলেক্ট করতে পারো তুমি চাইলে মেলও সিলেক্ট করতে পারো কিন্তু ডিফল্টভাবে এটা সিলেক্ট হয়ে থাকবে তো এটাও তোমাকে শিখাই দিলাম এই টিক্সটা গেল এটা তো আমরা হচ্ছে এটার পর হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা হচ্ছে এই বি আর দিয়ে দি যেন এখানে একটা ব্রেক হয় আর তোমার এই বোঝার জন্য এখানে হচ্ছে একটা স্পেস দিয়ে দিচ্ছি যদিও প্রোগ্রামিং এ এরকম হোয়াইট স্পেস দেওয়া যায় না সো তুমি হচ্ছে আস্তে আস্তে অভ্যাসটা পাল্টা ফেলবা সো হচ্ছে আপাতত তোমার বোঝার জন্য এখানে একটু একটু হোয়াইট স্পেস দিতেছি যাও তো এরপরে আসো আমরা চাচ্ছি হচ্ছে দেখি এখানে এই ফেসবুক কি দেখাইছে এই যে দেখো এই বার্থডে এই যে এটা বার্থডে আসতেছে তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে দেখো তারপর হচ্ছে এই যে আবার এই জিনিসটা আসতেছে আবার এই জিনিসটা আসতেছে তো এটা তারা করছে কেমনে এটা তো আমাদের শেখা উচিত এটা আমাদের জানা উচিত তো চল আমরা হচ্ছে এইরকম একটা জিনিস বানাই ফেলি এটা আসলে কিভাবে করছে দেখো এই যে এখানে কিন্তু ডে 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 প্রথমে প্রথমে আছে আমি যদি এটাকে একটু ছোট করি তাহলে দেখবা তারপরে হচ্ছে হচ্ছে দিয়ে দিয়ে তো এটা আসলে কিভাবে বানাইছে এটা আসলে খুব ইজি বিষয় তুমি প্রথমে বার্থডে লেখাটা লিখে ফেলো এখানে যেহেতু বিয়ার দিয়ে দিস লেভেল ট্যাগ নিয়ে নাও লেভেলের মধ্যে তুমি হচ্ছে ফরের দরকার নাই কারণ এখানে তো তুমি আর কানেক্ট করানোর কোনো বিষয় নেই তো তুমি এখানে লিখে পেলা বার্থডে কথাটা লিখে ফেললা এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে আছে এবং একটা আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা এটা যদি তুমি বানাইতে চাও তোমাকে হচ্ছে প্রথমে একটা সিলেক্ট নামে একটা ট্যাগ নিতে হবে সিলেক্ট নামে একটা ট্যাগ নিলে এখানে দেখো নেম আইডি অনেক কিছু চলে আসছে এগুলো আপাতত দরকার এগুলো কাজ সো এই সিলেক্ট নামক ট্যাগের ভিতরে তোমাকে যেটা করতে হবে অপশন নিতে হবে ওপি টি আই ও এন অপশন অপশন ট্যাগ নিতে হবে অপশনের আবার একটা ভ্যালু থাকে এটাও ব্যাকএন্ডের কাজ সো তুমি যে অপশনের মধ্যে এখন যদি তুমি লেখো দেখো ওদেরটা কি আছে এই যে ওদেরটা প্রথম হচ্ছে ডে তো তুমি এখানে লিখে দাও হচ্ছে ডে তারপর হচ্ছে আবার হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে ফেলো তো তুমি জানো যে শিপ টলটার এখানে যদি তুমি এই যে মাউস দিয়ে ক্লিক করে শিপ টলটা দিয়ে ডাউন এরো দাও দেখবে এগুলো এই যে যতবার দিতে থাকবে শিপ টলটার ধরে ডাউন এরো দেখবে এগুলো হচ্ছে ডুপ্লিকেট হতে থাকবে সো ডে এর পরে এখানে দিয়ে দিলা তুমি হচ্ছে এরা কি দিছে ডে এর পরে তোমার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম কিছু দিছে তো আমরা এখানে দিয়ে দিই সাপোজ হচ্ছে ওয়ান তোমার এটা হচ্ছে টু তারপর মনে করো এটা হচ্ছে থ্রি তারপরে মনে করো এটা হচ্ছে ফোর আমরা দিব না বেশি সাপোজ এটা মনে করো তোমার হচ্ছে ফাইভ এটাকে তুমি দিয়ে দিলা এবার যদি তোমার এই যে ওয়েবসাইটে যাই রিলোড দাও দেখো যে বার্থডে পাশে কিন্তু ডে কিন্তু চলে আসছে দেখছো ওদের মতো কিন্তু চলে আসছে এবং উপরেরটা হচ্ছে ডে এগুলাকে তুমি এভাবে সিলেক্ট করতে পারবা তো আমরা বার্থডে চাচ্ছি উপরে থাকার জন্য তো এটার জন্য তো ইজি ব্যাপার আমরা হচ্ছে জাস্ট এখানে বিয়ার দিয়ে দিব তার মানে এটা লাইন ব্রেক হয়ে এটা উপরে উঠে যাবে নিচেটাকে নিচে নামাই দিবে তো বার্থডে দিয়ে দিলাম ডে তা পাইলাম এরপর আমাদের উচিত হচ্ছে এখানে মান্থ দিয়ে দেওয়া তো এই মান্থ দেওয়াটা তো একেবারেই ইজি বিষয় তুমি জাস্ট হচ্ছে এই সিলেক্টটাকে হচ্ছে কপি করে ফেলো আর একটা কপি করলা এখানে হচ্ছে তুমি কপি করিও না তুমি হাত দিয়ে লেখো কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিলা এখানে দিয়ে দিলাম মান্থ মান দিয়ে দিলা এখানে দিয়ে দিলা সাপোজ ওরা কি লিখছে দেখি জান লিখছে সম্ভবত নাকি জানুয়ারি হ্যাঁ জান ফেব এই সেই তো তুমি এখানে লিখে ফেলো জান লিখে ফেলো এই জান আবার সেই জান না এটা হচ্ছে মাসের নাম তো জান লিখলা তারপরে ফেব লিখে ফেলো তুমি এফ ই ভি ফেব তারপরে এখানে হবে মার্চ সংক্ষেপে এম এ আর এটা আদর করে মার্চ এম আর ডাকে তারপর হচ্ছে এ পি আর আর এখানে হচ্ছে তুমি লিখে দাও মে আমরা লিখলাম না তুমি লিখিও আস্তে আস্তে বসে বসে তো দেখো এটা কিন্তু এটার পাশে কিন্তু এই যে চলে আসবে দেখছো এই যে ডে তারপরে কিন্তু আবার এই যে মান্থ কিন্তু চলে আসছে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা কিন্তু চাইলে এই যে দেখো সিলেক্ট করা যায় কিন্তু হ্যাঁ তো এরপরে কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওরা দিয়ে দিছে ইয়ার তো এস এম একই জিনিস জাস্ট হচ্ছে তুমি হচ্ছে এই যে এই সিলেক্ট ট্যাগটাকে জাস্ট কপি পেস্ট করে ফেলো কন্ট্রোল সি এখান থেকে তুমি হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও এখানে লিখে দাও ইয়ার আর এখানে তুমি দিয়ে দাও হচ্ছে সাপোজ মনে করো দুই হাজার সতের নিচের দিকে দিবা সাপোজ তুমি চাচ্ছ না দুই হাজার কেউ তোমার হচ্ছে ফর্মটা পূরণ করক তো আমার হাত ব্যথা হয়ে গেছে দুই তারপরে দিয়ে দিলা তুমি হচ্ছে দুই এটা দিয়ে দিলা দেখবা এই যে এটা কিন্তু এই পাশাপাশি কিন্তু দেখছো তো এভাবে তুমি কিন্তু ইচ্ছা গুলো সব দিতে পারো সাপোজ তুমি একটা মানে বলে দিলা যে প্লিজ সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট তো তুমি কি করবো এখানে ডিস্ট্রিক্ট দিবা এভাবে একটা একটা দিয়ে দিবা যার যেটা সে সিলেক্ট করে সে দেখো এখান থেকে আমরা এটা যে আমরা কিন্তু সিলেক্ট করতে পারতেছি আমাদের ইচ্ছা মতো বার্থডেটা সিলেক্ট করে দিতে পারতেছি তো এটা তুমি দিয়ে দিলা আর এখানে আছে ডাইনামিক কিছু কাজ আছে যেগুলো তুমি হচ্ছে ব্যাকএন্ডে না গেলে এখন বুঝবা না তোমার কাজ হচ্ছে ফ্রন্ট এন্ডটা আগে ভালো করে শেখা তো মনে রাখো তুমি যদি ফ্রন্ট এন্ড ভালো করে না জানো তুমি যতই স্বপ্ন দেখো যে ব্যাকএন্ড ডেভেলপার হবা ওয়েব ডেভেলপার হবা আলটিমেটলি তুমি ডেভেলপার হতে পারবে না ডিজাইনারের মধ্যে পড়ে থাকবা তো এর জন্য ভালো করে আগে শিখতে হবে তো বার্থডে তো তুমি দিয়ে দিলা তো ভালো কথা এবার তুমি চাচ্ছ হচ্ছে তোমার হচ্ছে এভাবে বার্থডে তুমি নিতে পারো চাইলে তুমি কিন্তু এই যে ইনপুট দিয়ে এই ফর্মের থেকে কিন্তু বের হইবে না দেখো আমরা যা লিখতেছি কিন্তু এই ফর্ম ট্যাগের এই ভিতরেই কিন্তু লিখতেছি খবরদার তুমি ভুলো ফর্ম থেকে বের হবে না তো যাই হোক আমরা হচ্ছে এবার অন্য কিছু লিখি এখানে হচ্ছে একটু বিআর ক্রিয়েট করে আসি বিআর আচ্ছা তারপর আমরা লিখতে পারি সাপোজ কার কাছ থেকে ম্যানুয়ালি ডেট নিতে চাচ্ছি তাহলে আমরা তাকে বলে দিতে পারি যে এভাবে বল দিতে পারি যে ডেট এভাবে মানে তুমি চাচ্ছ ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করে না নিয়ে জাস্ট তুমি নিবা হচ্ছে সাপোজ এই যে একটা লেভেল ট্যাগ নাও লেভেল তুমি চাচ্ছ এটার মধ্যে হচ্ছে আমরা ফর রাখবো না কারণ এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের মতো দেখাবে সাপোজ তুমি চাচ্ছ ডেট অফ বার্ট এভাবে নিতে চাচ্ছ আর এইচ বার্থ তো এটা তো খুব ইজি জিনিস তুমি জাস্ট এখানে ইনপুট ট্যাগ নিয়ে নাও ইনপুটের মধ্যে লেখে দাও ডেট আর কোনো কাজ নাই তোমার শেষ ইনপুটের মধ্যে ডেট লিখে দিলে দেখবা যায় এটা তোমার এই অটোমেটিক্যালি দেখো এটাকে নিচে নামাইতে চাইলে কি করবা জানো তো না না জানলে কিন্তু তোমার এখন খবর আছে এটা মানিজ্যতের ব্যাপার কয়েকবার বলে ফেলছি বিয়ার দিয়ে দাও তাইলে তোমার এটা এই যে নিচে নেমে যাবে বেশি নিচে নেমে গেছে সো আমরা হচ্ছে এই যে একটা বিয়ার কেটে দিই বিয়ার একটা বিয়ার কেটে দিই আছে এটা ঠিক আছে দেখো এখানে ক্লিক করলে কিন্তু তুমি এই যে এই এভাবে কিন্তু দিতে পারো এই যে এভাবে দিতে পারো এই এভাবে কিন্তু সিলেক্ট করে দিতে পারো তোমার হচ্ছে শাল টাল যেভাবে আছে সিলেক্ট করে তুমি দিতে পারো আবার রিজেটও করতে পারো তো এটা হচ্ছে একটা সিস্টেম তো তুমি এটার একটু অ্যাডভান্স টপিক শিখো সেটা হচ্ছে তুমি কিন্তু চাইলে এটা কিন্তু আরো স্পেসিফাই করতে পারো যে মিনিমাম এত বছর মানে এই তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যারা তারাই সাবমিট করতে পারবে তো এটা তুমি এভাবে দিতে পারো সাপোজ এখানে যদি তুমি একটা অ্যাট্রিবিউট লেখো মিন তুমি দিয়ে হচ্ছে দুই তারিখ এই মনে করো এক মাস এই দুই থেকে এটা শুরু করে শুধুমাত্র এ তোমার হচ্ছে ম্যাক্সিমাম কারা দিতে পারবে সাপোজ মনে করো যাদের বয়স হচ্ছে এ দুই তারপর হচ্ছে তোমার হচ্ছে এখানে দিয়ে দাও পাঁচ তারপর হচ্ছে তোমার হচ্ছে দুই এটা দিয়ে দিলা তাহলে দেখবে যে তোমার এই ফর্মটা যারা দিবে তাদের হচ্ছে মিনিমাম এত থেকে এতর মধ্যে এস থাকতে হবে এর বাহিরে বা উপরে বা নিচে গেলে কিন্তু ওরা কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে না এটা আনলিমিটেড তুমি এখন দেখবা না বাট এটা ব্যাক হচ্ছে তোমার কাজে লাগবে তো এটাও তুমি শিখে গেলা তো যা এরপর আমরা আবার যদি বিআর এখানে ক্রিয়েট করে আরো কিছু দেখতে চাই আমাদের টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাইতেছে আচ্ছা হোক সমস্যা না আমাদের দরকার কাজ শেখার

তো এটা হচ্ছে আমরা বিয়ার দিয়ে দিই তাহলে এটা নিচে নিচে চলে আসবে এরপর আমরা দিয়ে দিলাম ইনপুট হচ্ছে এটাকে একটু উপরে উঠাই নি তোমার বুঝার সুবিধার জন্য ইনপুট টাইপ দিয়ে দিলাম হচ্ছে তোমার ফাইল এটা মনে রাখবে এটার ইনপুট টাইপ হচ্ছে ফাইল তো দেখো কত রকমের ইনপুট টাইপ তুমি পাইলা তো ইনপুট টাইপ হচ্ছে ফাইল এবার দেখো এই যে ব্রাউজার এই যে আপলোড ইউর ফটো এই যে দেখো এখানে ক্লিক করলে কিন্তু আপলোডের একটা অপশন আছে তো তুমি যদি এখানে একটা আপলোড দিয়ে দাও কিছু একটা তো মনে করো তুমি এখান থেকে চাইলে কিন্তু এই যে তোমার কিন্তু এই ছবি টবি আপলোড দিয়ে দিতে পারবা তো এই যে আমরা যদি এখানে যাই দেখো আমাদের এখানে ইমেজ আছে এই যে ইমেজটা আমরা কিন্তু এই ওপেনে দিয়ে দিলাম এটা কিন্তু এখানে চলে আসছে দেখছো এটা নাম হচ্ছে ইমেজ টু ডট তো বাদ বাকি কাজ হচ্ছে সার্ভারে করবে ব্যাকিনডে করবে তো তুমি কিন্তু আপলোডের ব্যবস্থাটা করে দিতে পারলা তো এবার তুমি এখানে দুইটা বিয়ার দিয়ে দাও আমি হচ্ছে তোমার বোঝার জন্য একটু ফাঁক করে রাখছি এখানে মানে একটু জায়গা নিয়ে নিয়ে করতেছি জিনিসটা যেন তুমি ভালোভাবে বুঝো জিনিসটা আচ্ছা এটা তো তুমি দিয়ে দিলা তারপরে তুমি চাচ্ছ হচ্ছে কারো ফেভারিট কোনো কালার আছে কিনা এটা নিতে চাচ্ছ তুমি এটা এটাও নিতে পারো সাপোজ হচ্ছে তুমি একটা লেভেল ট্যাগ নিয়ে নাও সাপোজ এই লেভেলের মধ্যে ফরের এখন আর দরকার নাই সব জায়গায় তো ফরের দরকার নাই আমাদের সো ফেভারিট কালার ফেভারিট কালার একটা নীলা ওকে এখানে তুমি যদি লিখে দাও যে ইনপুট দেখো

তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হচ্ছে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা এই এখানে মনে করো আমরা কি নেওয়া যায় আর আমরা মনে করো কিছু একটা মেসেজ লেখার জন্য বলেছি ভাই তুমি একটা কিছু মেসেজ করে আমাদেরকে লিখে দাও তো আমরা হচ্ছে এখানে একটা লেভেল ট্যাগ নিয়ে নিই তো এটার মধ্যে হচ্ছে আমরা এই লেভেলের মধ্যে আমাদের এই ফরের ভ্যালু না দিলেও প্রবলেম নাই আর দিলেও দিতে পারো না দিলেও দরকার নাই তোমার হচ্ছে ফরটা কেটে দাও এই লেভেলটাকে বি ই কেটে গেছে এখানে আমাদের আচ্ছা লেভেল তো তুমি লিখে দাও ইউর মেসেজ এ জি তুমি লিখে দিলা হচ্ছে ইউর মেসেজ তো মেসেজের মধ্যে হচ্ছে এবার তুমি একটা মেসেজ দিতে চাচ্ছো এটাকে একটা বি আর দাও যেন মেসেজটা নিচে আসে তুমি এটার জন্য একবার টেক্সট এরিয়া যে টেক্সট এরিয়া দেখো একটা ডবল ট্যাগ আবার এই ট্যাগের মধ্যে দেখো নেম আইডি কলস রো অনেক কিছু চলে আসছে তো এটা একটু পরে এক্সপ্লেন করতেছে আপাতত দেখো এটা কেমন আসছে এই যে দেখো টেক্সট এরিয়া দিলে দেখো এই যে মেসেজ দেওয়ার কিন্তু একটা এই যে অপশন চলে আসছে তুমি এখানে কিন্তু তোমার মেসেজ কিন্তু লিখতে পারবে ঠিক আছে মেসেজ কিন্তু তুমি লিখতে পারবা এখানে মেসেজ লিখতে পারবা তো যাও ভালো করছো তুমি এখানে মেসেজ লিখতে পারবা এখন এই আইডিয়ার নেমটা হচ্ছে তোমার ব্যাকএন্ড কাজ এটা বোঝার জন্য তোমাকে জাভা স্ক্রিপ্ট বুঝতে হবে অথবা পিএসপি বুঝতে হবে তো এটা বুঝার দরকার নাই আপাতত আর এই কলাম আর যেটা আর রো যেটা সেটা দেখো সেটা একটু বুঝো এটা মানে হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি এখান থেকে কলামটাকে সাপোজ ধরো তোমার এই যে ফর্মটা এখন কতটুকু এতটুকু না তুমি এদিকে একটু বড় করে ফেলতে মনে করো যে একটু বাড়াই দাও তুমি যদি এখানে পঞ্চাশটা কলাম দিয়ে দাও কলাম তো বুঝো এই যে ডানের থেকে বামের দিকে যায় এগুলো হচ্ছে কলাম দেখো যে বেড়ে গেছে কিন্তু কলাম বাড়াইতেছো বেড়ে গেছে তুমি যদি এ রোদ দিকে বাড়াও তাহলে দেখবা যে এটা কিন্তু আলটিমেটলি নিচের দিকেও বেড়ে যাবে তো তুমি যদি রো বাড়াই দাও সাপোজ এখানে পনেরোটা রো দিয়ে দিলা তাহলে দেখবা তোমার এই এই জিনিসটা এই যে নিচের দিকে কিন্তু আর লম্বা হয়ে গেছে দেখো আরো বড় হয়ে গেছে তো এইভাবে কিন্তু তুমি ছোট বড় করতে পারো আমরা ডিফল্ট ভাবে যেটা আছে ওইটাই রাখি ওইটাই স্ট্যান্ডার্ড ওইটা থাকুক যখন দরকার হবে তখন আমরা বাড়াবো কমাবো আবার চাইলে তুমি এই যে এখানে টেন এ টুনো এভাবে বাড়াইতে পারো এভাবে ছোট করতে পারো তোমার ইচ্ছা এভাবে করতে পারো যা হোক এরপরে আসছে আমাদের সবকিছু লেখার পরে এখন আমাদের এই ফর্মটা কি করতে হবে সাবমিট তো করা করা লাগবে লাগবে ঠিক না না সাবমিট সাবমিট করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে হচ্ছে তুমি আগের মতো বিআর দিয়ে দাও নাহলে পাশাপাশি চলে আসবে এই বিআর দিয়ে দিলা দুইটা তুমি লেখো ইনপুট এই ইনপুট টাইপ লিখে দাও সাবমিট সাবমিট ইনপুট টাইপ সাবমিট দিলে দেখবে যে তোমার একটা সাবমিট বাটন দেখবে যে এখানে চলে আসার কথা এই যে দেখো এখানে নিচে কিন্তু একটা বাটন চলে আসছে যেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে দেখো সাবমিট কুয়েরি লেখা আমরা যদি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করি তাহলে সুবিধা হয় দেখো এই যে এখানে লেখা সাবমিট কুয়েরি এখন আমি তো সাবমিট কুয়েরি লেখাটা চাচ্ছি না আমি চাচ্ছি সাবমিট লেখা থাকবে অথবা সেন্ড লেখা থাকবে বা অন্য কোনো কিছু লেখা থাকবে এখন তুমি কি করো তুমি যদি এখানে লেখো সেন্ড দেখো কি হয় ঘটনা লেখলা সেন্ড তা তুমি হয়তো মনে মনে এক্সপেক্ট করতেছো এটা রিলোড দিলে মনে হয় চেঞ্জ হয়ে যাবে দেখো এই চেঞ্জ হয়নি আরো এটা একটা বক্স হয়ে গেছে তোমাকে কিন্তু এখানে সাবমিটে লিখতে হবে সাবমিট কথাটা এটা ডিফল্ট ভ্যালু ডিফল্ট টাইপ এটা লিখতে হবে কিন্তু এটাকে যদি তুমি চেঞ্জ করে অন্য কোনো কিছু লিখতে চাও তখন তোমাকে এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটা নাম হচ্ছে ভ্যালু এই ভ্যালুর মধ্যে তুমি যা লিখবে তা তারপর তুমি যদি লিখে দাও যে মারুফ মনে করো আমি আমার নাম লিখলাম তুমি তোমার নাম লিখে দিও এ দেখবে যে এটা চেঞ্জ হয়ে মারুফ হয়ে গেছে তো এখানে তো আর মারুফ থাকবে না এখানে থাকবে হচ্ছে সাপোজ সেন্ট সেন্ট দিয়ে দিলা সাপোজ এবার যদি তুমি রিলোড দাও এ দেখো এখানে কিন্তু সেন্ট বাটন চলে আসছে আবার তুমি চাইলে এমনও হইতে পারে সাপোজ এখানে মনে করো অনেক কিছু লিখলা তুমি লেখার পরে এখন তুমি হঠাৎ করে দেখলা যে না এখানে তো অনেক ভুল আছে তুমি এটাকে রিজেক্ট করে দিতে চাচ্ছো তাহলে তুমি এখানে ইনপুটের পরে হচ্ছে তুমি হচ্ছে আরেকটা লিখে ফেলো ইনপুট টাইপ হচ্ছে রিসেট তুমি লিখে ফেলো রিসেট আর ইএসি টি রিসেট তো এটা টাইপ হচ্ছে রিসেট তো তুমি হচ্ছে রিসেট দিয়ে দিলে যে পাশে কিন্তু এটা চলে আসছে এখন যদি তুমি এই যে একি ক্লিক করো লেখাগুলো সব লেখা রিসেট হয়ে গেছে দেখো এখানে আমার লেখা ছিল এখানে পাসওয়ার্ড ছিল এখানে কিছু লেখা ছিল এখানেও কিছু লেখা ছিল কিন্তু যখন তুমি এখানে ক্লিক করছো দেখো এটা কিন্তু রিসেট হয়ে গেছে সো এটা তুমি এভাবে করতে পারো আবার এটাকে চাইলে তুমি এই যে ভ্যালু দিয়ে এটার লেখাটা ভ্যালু তুমি হচ্ছে লিখে দাও ক্লিয়ার এটাও করে দিতে পারো তো স্বাভাবিকভাবে এটা হয় না আমরা যেটা জাস্ট রিসেটে রাখবো কারণ আমরা বুঝতে হবে জিনিসটা আসলে কি তো যাই হোক এই হচ্ছে তোমার ফর্মের নমুনা এরকম একটা ফর্ম তুমি মনে করো বানাই ফেললা তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটাকে তুমি আরেকটু স্টাইলিস্ট করতে পারো চাইলে তুমি পুরো জিনিসটাকে হচ্ছে পুরো ফর্মটাকে তুমি হচ্ছে একটা ট্যাগের মধ্যে ঢুকে দিতে পারো যেটা নাম হচ্ছে ফিল্ড সেট বলে থাকি আমরা এটা মধ্যে দিতে পারো তুমি চাইলে দিতে পারো দিতে হবে যেমন ম্যান্ডাটরি না তারপরে তোমার এগুলো শেখা দরকার তাহলে তুমি একটা কাজ করো এই পুরো জিনিসটাকে হচ্ছে একটু সিলেক্ট করে ফেলো করে হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে নাও এখানে একটা ট্যাব মানে লেখো যে ফিল্ড সেট এই ফিল্ড সেটারের ভিতরে তুমি হচ্ছে এবার বাকি পেস্ট করে দাও সেভ দাও এ তোমার এখানে গিয়ে রিলোড দাও দেখো এই যে পচুতর দিকে কিন্তু একটা বর্ডারের মতো চলে আসছে এবং তোমার এই ফর্মটা কিন্তু এই ফিল্ড সেটারের মধ্যে কিন্তু মানে খুব সুন্দর লাগতেছে এখন ফর্মটা আর চাইলে তুমি এই ফিল্ড সেটারের ভিতরে এখানে উপর একটা জিনিস লিখতে পারো যেটা নাম হচ্ছে লিজেন্ড ট্যাগ এটা আবার শে লিজেন্ড না এল জি ই এ এন ডি লিজেন্ড ট্যাগের ভিতরে তুমি লিখে দিলা যে দিস ইজ আওয়ার যা মনে চায় তুমি লিখে দাও লিখে দেওয়ার পরে তুমি যদি রিলোড দাও দেখো এই যে লেখাটা কিন্তু এখানে চলে আসছে মানে কি রিলেটেড ফর্ম ওই জিনিসটা তুমি লিখে এখানে দিয়ে দিলা তোমার ফর্মটা কিন্তু সুন্দর দেখাইতেছে তো দেখো এগুলা কিন্তু ডানে বামে ক্লিয়ার নাই সো আমরা যখন টেবিলটা একটা দেখবো তখন হচ্ছে এগুলাকে আমরা সুন্দর করে নিতে পারবো এটা নিয়ে টেনশন করার কিছু নাই আপাতত তোমার কাজ হচ্ছে এগুলো শেখা শিখে প্র্যাকটিস করে এরকম ফর্ম বানানো তোমার কাজ হচ্ছে এটা তো এ হচ্ছে অবস্থা আর দেখো সেন্ডে ক্লিয়ার করলে আমরা যখন ভ্যাকেন্ট শিখে ফেলবো তখন দেখবে তুমি যখন ফর্ম ফিল আপ করে সেন্ডে পাঠাই দিবে তখন দেখবে যে এটা সেন্ড হয়ে যাবে এবং তোমাকে একটা মেসেজ দিয়ে দিবে এই যেটা হচ্ছে এই অ্যাকশনের কাজ এই অ্যাকশনের কাজ সাপোজ এটা যদি তোমাকে বুঝাইতে চাই যদিও এটা আমরা এভাবে করব না জাস্ট তোমাকে বুঝানোর জন্য যে ফর্ম কিভাবে কাজ করে তো এটা করার জন্য তুমি হচ্ছে নতুন একটা ফাইল নিয়ে নাও এখানে যদি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল নাও এবং এটার নাম দাও সাপোজ ইনডেক্স ডট তোমার হচ্ছে এটা অন্য একটা নাম দাও সাপোজ হচ্ছে সাবমিট ডট এস টি এম এল সাবমিট ডট এস টি এম এল মানে হচ্ছে তোমার ওই এস টি ফাইলটার সাথে মানে শর্টকাটে তুমি একটা ফাইল নিয়ে নিছো আর কি দেখো এই যে তোমার যে এখানে এস টি এম এল ফাইলটা আছে তুমি যদি কন্ট্রোল এই যে দেখো এখানে কিন্তু এই যে সাবমিট ডট এস নামে একটা ফাইল হয়ে গেছে তো সাবমিট ডট এস টি এম এল এর মধ্যে তুমি মনে করো যে সাপোজ এখানে কিছু দরকার নেই লেখার তুমি সাপোজ মনে করো একটা এইচ ওয়ান ট্যাগ নিছো আর এখানে লিখে দিছো যে সাপোজ তুমি লিখে দিস কিছু একটা তুমি লিখে দাও সাপোজ হচ্ছে তুমি বাংলা যদি লেখো এখানে আমি বাংলা লিখতে পারি কিনা দেখি তারপর লিখলে হচ্ছে সাবমিট করছেন করছেন ভালো করছেন ভালো করছেন এরকম মনে করো কিছু একটা তুমি লিখে দিয়ে কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে দাও তো এটার আর আমাদের এখন দরকার না জাস্ট নামটা মনে রাখো এটার নাম হচ্ছে সাবমিট ডট এস টি এম এল তুমি যদি এসে যদি অ্যাকশনের ভিতরে যদি ওই ফাইলটার নাম দিয়ে দাও সাপোজ সাবমিট ডট এস আমি বাংলাটা একটু চেঞ্জ করে নিই তুমি এখানে এসে লিখে দিলা এস ইউ টি সাবমিট ডট এস এল মানে যেখানে তুমি লিখে রাখছো একটা মেসেজ লিখে রাখছো এবার দেখো তোমার ফর্মটা ফিল আপ করে যদি তুমি সেন্ড করো কি হয় সাপোজ তোমার একটা নাম দিলা সাপোজ হচ্ছে মারুফ লাস্ট নেম দিয়ে দিলা সাপোজ মনে করো শুভ তোমার একটা দিলা সাপোজ হাবি যাবে কিন্তু এই কথাটা তোমাকে কিন্তু লিখতে হবে যেহেতু এটা মেল ইনপুট একটা পাসওয়ার্ডও দিলা মেল সিলেক্ট করলা তুমি এখান থেকে তোমার হচ্ছে একটা জিনিস দিয়ে দাও কিছু একটা হাবি যাবে এই মনে করো আর এখান থেকেও তুমি একটা কিছু দিয়ে দাও ব্রাউজে গিয়ে সাপোজ মনে করো তোমার একটা ইমেজও তুমি দিলা এখানে কিছু লিখে দিলা এবার যদি তুমি ক্লিক করো দেখো তোমাকে কি বলতেছে দেখো সাবমিট করছেন দেখেন ভালো করছেন তোমাকে কিন্তু একটা মেসেজ দিতেছে সাবমিট করছেন ভালো করছেন তুমি ব্যাকে আসলে দেখবে যে এই জিনিসটা এই যে আবার আমরা আগের জায়গায় আসছি কিন্তু যখন তুমি আবার সেন্ডে দিতেছো বলতেছো যে সাবমিট করছেন ভালো করছেন মানে এটা কিন্তু আমরা এইভাবে করব ফর্মটা আমরা আমাদের ফর্ম ফিল আপ করলে বলে না যে ঠিক আছে তুমি সাবমিট করছো ওকে তো আমরা একটু ফানি হিসাবে করলাম আর কি তো এই জিনিসটা কিন্তু আমরা এভাবে করব না এটা হচ্ছে আমরা ব্যাক গেলে তখন আরো সুন্দর করে করব তো এটা হচ্ছে তোমার এই যে ফর্ম কিভাবে কাজ করে জিনিস আর যদি তুমি এই জিনিসগুলো মুছে ফেলতে চাও তো তুমি ক্লিয়ারে ক্লিক করো দেখো এই সব কিন্তু মুছে কিন্তু চলে গেছে কিন্তু তো এই জিনিসটা তুমি ভালো করে প্র্যাকটিস করে ফেলো এটা কিন্তু অনেক দরকারি জিনিস তোমার এই ফর্ম নিয়ে কিন্তু অনেক কাজ কারবার হয় কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফ এবং যে কোনো ওয়েবসাইটে কিন্তু একটা ডিফল্ট ফর্ম কিন্তু থাকে কিন্তু হ্যাঁ তো তুমি এটা প্র্যাকটিস করে ফেলো সুন্দর করে নেক্সট আরো অন্য কিছু নিয়ে তোমার সাথে দেখা হবে কথা হবে ওকে